নমস্কার বন্ধুরা, দেবীজ আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ম্যাকরোনি পাস্তা। এই পাস্তাটা খেতে এত সুন্দর হয় যে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। তাহলে চলুন আমরা এই রেসিপিটি আরম্ভ করি। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। পাস্তা বানানোর জন্য এখানে আমি ছোটো ছোটো টুকরো করে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর নিয়েছি গাজর। গাজরগুলোকেও এরকম টুকরো করে কেটে লম্বা লম্বা করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর নিয়েছি মটরশুঁটি। আর এখানে আমি কিছু পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন একদম কুচি করে, এরকম করে রসুনগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি আদা কুচি, আদাগুলিকেও একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু টমেটো, এটা আমি একটা পেস্ট করে নেব। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এতে গরম জল হতে দিয়েছি। জলটা প্রায় গরম হয়ে এসেছে, এতে আমি লবণ দিয়ে দেবো। দিয়ে আমি এই পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে সমানে নেড়ে দিতে হবে, কারণ এটা তলায় লেগে যায় অনেক সময়, আর এই পাস্তাটা হতে অন্ততপক্ষে 10 মিনিট সময় নেয়, 10 থেকে 15 মিনিট সময় নেয়। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। ফুলকপি, গাজর আর মটরশুঁটি, এতে আমি নুন দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব সবজিগুলো। এদিকে দেখুন আমার পাস্তাগুলো হয়ে গেছে, এটা 10 মিনিটের মতো করেছি, সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি করলে এটা ফেটে যাবে। এবার এটাকে আমি ভালো করে ছেঁকে রেখে দেব। পাস্তার জলগুলো ড্রেন করে এটাকে আমি এখানে রেখেছি, ঠান্ডা জলে দুবার ধুয়ে নিয়েছি, তাহলে কি হয় পাস্তা একটার গায়ে আরেকটা লেগে যায় না। এরপর এর মধ্যে আমি সামান্য তেল মাখিয়ে রেখে দেব। এদিকে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি সব তুলে নেব। এবার এর মধ্যে আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন কুচিগুলো, আদা কুচি। এটা অল্প একটু নেড়ে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, এতে অল্প নুন দিয়ে দেবো। নুন দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভাজবো না। এরপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব, আর যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেব, হতে দেব কিছুক্ষণ। টমেটো আর পেঁয়াজের পেস্টটা আমি 5 মিনিট মতো এর মধ্যে কষিয়ে নিয়েছি, বেশিক্ষণ করলে হবে না। এরপরে এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পাস্তাটাকে কিন্তু আমরা খুব ভাজা করব না, এই 30 সেকেন্ড মতো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমার ম্যাকরোনি পাস্তা। পাস্তা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে দেবো।